তো ভিউয়ার্স, আমাদের ক্রিপ্টো বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের ক্রিপ্টো বাংলা চ্যানেলে নিয়মিত বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি এবং আইসিও ইনফরমেশন শেয়ার করা হয়। তার ধারাবাহিকতে আজকে নতুন একটা প্রমিজিং একটা আইসিও ইনফরমেশন শেয়ার করবো, তো স্কাইএফ চেন। তো স্কাইএফ চেন নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছে, তো আশা করি আপনারা দেখছেন বা অনেকেই পারচেস করছেন। তো আজকে এটার সম্পর্কে আপডেট ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা মেক করা। যাই হোক, স্কেপ চেন একটু সংক্ষেপে আলোচনা করে নেই। স্কেপ চেন ইজ দ্য ফার্স্ট বি টু আর অর্থাৎ বিজনেস টু রোবট ব্লকচেন বেসড অপারেটিং প্ল্যাটফর্ম, এবং স্কেপ তাদের টোকেন শর্টকাট হচ্ছে স্কাই এফ টি। তো তাদের ইয়ে হচ্ছে, তারা স্কেপ টি ইজ কমপ্লায়েন্ট উইথ দ্য ইউএস সিকিউরিটি। তারা অলরেডি ইউএস এর সকল নিয়ম শৃঙ্খলা মেনে না তারা এটা লঞ্চ করতেছে। তো তাদের প্রজেক্ট নিয়ে আমি মূলত অনেক অ্যানালাইসিস করলাম, তারপরে আপনাদের সাথে আলোচনা করতেছি। তো তাদের এখানে একটা অফিসিয়াল প্রেজেন্টেশন দেওয়া আছে, তারপর অফিসিয়াল প্রেজেন্টেশনটা দেখবেন। তো অফিসিয়াল প্রেজেন্টেশনটা দেখলে আপনারা প্রজেক্ট সম্পর্কে আরেকটু ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন। তাদের এখানে তাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেওয়া আছে, তা আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোতে জয়েন হবেন, এবং বিশেষ করে তাদের টেলিগ্রামে জয়েন হবেন। তাদের টেলিগ্রামে আমি দেখে আসলে অবাক হয়ে গেলাম, 95,000 প্লাস মেম্বার তাদের টেলিগ্রাম। তো আপনারা অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন হবেন, কোনো কিছু জানা থাকলে আপনারা জানবেন, এবং তাদের টেলিগ্রামের যে পিন পোস্টটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে পড়বেন, ঠিক আছে? তো হ্যাঁ, তাদের ওয়েবসাইট লিঙ্ক সব দেওয়া আছে, তো পিন পোস্টটি অবশ্যই পড়বেন, এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যাই হোক, তাদের কাছে আরও কোনো লাইভ সাপোর্ট পেলে আপনারা এখান থেকে তাদের সাথে ইয়ে করতে পারবেন, চেক করে জানতে পারবেন, অর্থাৎ এই টেলিগ্রামের মাধ্যমে। যাই হোক, একটু তাদের টোকেন সেল অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে, ঠিক আছে? তো তাদের টোকেন সেল এখন আপনারা যদি ব্যয় করেন তাহলে 5% ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে? তো আর এরপরে হচ্ছে আপনার 0% ডিসকাউন্ট। তো যারা ব্যয় করতে চান তো অবশ্যই এখনই ব্যয় করে নেবেন, আর আশা করি অনেকে ব্যয় করছেন, এবং তারা আজকে এই হচ্ছে তাদের টোকেন অলরেডি বিটফ্রক্সের সাথে তারা কথা বলে অলরেডি বিটফ্রক্সে তাদের টোকেন। তো বিটফ্রক্স তাদের অ্যানাউন্সমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে যে তাদের এই স্কেপ চেন যে লিস্টেড হবে, তারা অলরেডি এটা সম্পর্কে তাদের ইয়েতে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ বিটফ্রক্স উইল লিস্ট স্কেপ চেন, তো এটা আপনার হচ্ছে 25 তারিখের নিউজ। তো আমরা আগস্টের দিকে প্রথম দিকে আমরা এটা ইয়ে করতে পারবো, এক্সচেঞ্জ করতে পারবো, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং তাদের এই মার্কেটের কন্ডিশন হারাপ হওয়ার পরে কিন্তু স্কেপ চেন তাদের এই টোকেন সেলটা কন্টিনিউ করতে পেরেছে, এবং অনেক সাকসেসফুলি বলতে গেলে তাদের সাকসেসফুলি তারা টোকেন সেলটা কমপ্লিট করতেছে। তো যাই হোক, আমি আর একটু ডিটেলস আলোচনা করে তারপর শেষ করে দেবো। তো এখানে তাদের হোয়াইট পেপার দেওয়া আছে, ঠিক আছে? তো হোয়াইট পেপার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, জাপানি, চাইনিজ, কোরিয়ান এবং ইংলিশ। ইংলিশ তো সবাই জানে, তো ইংলিশে আপনারা হোয়াইট পেপারটা ডাউনলোড করতে পারবেন এবং হোয়াইট পেপারটা দেখতে পারবেন, এবং তাদের MVP-ও ট্রাই করতে পারবেন। এবং সবচেয়ে মূল বিষয় যেটা হচ্ছে তাদের রেটিং, তাদের রেটিং কিন্তু অনেক হাই রেটের একটা আইসিও, আইসিও অর্থাৎ তাদের রেটিং কিন্তু আইসিও বেঞ্চ 4.7, তারপরে এটা হচ্ছে 4.55, তারপরে এটা হচ্ছে আপনার 4.5 প্লাস। তো সব কিছু মিলে কিন্তু অনেকটা হাই রেটেড একটা আইসিও এবং হাই রেপুটেড, এবং তাদের টোকেন টোকেন ডিসকাউন্ট এভাবে চলতেছিল। তো এখন বর্তমানে 5% আছে, তো এখন ব্যয় করলে আপনারা 5% ডিসকাউন্ট পাবেন, এরপরে ডিসকাউন্টটা 0% চলে আসবে। তো যারা ব্যয় করতে চান তো ডিসকাউন্টটা সবাই ব্যয় করবেন আশা করি। এরপরে যেটা হচ্ছে আপনারা এখানে আপনাদের ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করে নিলে আপনাদের ইমেলের মাধ্যমে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন, তাদের প্রজেক্টের সম্পর্কে সকল আপডেট আপডেট নিউজ সহ আপনারা পেয়ে যাবেন, এবং তাদের কনসেপ্ট সহ তারা এটা কীভাবে কী করছে না করছে আসলে এটা নিয়ে আমি ভিডিও দিয়েছি অলরেডি। তো আপনারা যারা দেখেন নাই তারা দেখে নেবেন আমার চ্যানেলের ভিডিওটা, তাহলে একটু ক্লিয়ার ইনফরমেশন পেয়ে যাবেন। আর যাই হোক, তো এটি মূলত আপডেট ছিল যে তাদের এক্সচেঞ্জে আগস্টের দিকেই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তাদের টোকেনটা, এখন যদি আপনারা পারচেস করেন আইসিতে, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় বিষয়। আর
হচ্ছে প্রায় এখানে যে বিষয়টা ফোকাস করার মতো, স্কেপ চেন ইজ এ পার্ট অফ আনম্যান্ড লজিস্টিক্স অপারেশন ফর স্কাইএফ ড্রোন ক্লায়েন্টস অ্যান্ড পার্টনার্স। অলরেডি তাদের সাথে তারা ইয়ে করছে, পার্টনারশিপ বা যেটাই বলে, অলরেডি তাদের সাথে তারা কানেক্টেড। তো এই প্রজেক্টটা অনেক একটা হিউজ ডিমান্ড হওয়ার অপরচুনিটি আছে ইন ফিউচারে। তো আর একটা বিষয় হচ্ছে, আমরা মনে নাচ বাই করলে কিন্তু অনেকদিন হোল্ড করে রাখতে হয়, তারপরে আপনারা এক্সচেঞ্জ ইয়ে করে দেয়। তো এটা এক্সচেঞ্জ অলরেডি টোকেন সেল শেষ হওয়ার আগেই কিন্তু এক্সচেঞ্জের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে বিট ফরেক্স, এবং বিট ফরেক্স কিন্তু এক্সচেঞ্জার হিসেবে খারাপ না। তো আপনারা বিট ফরেক্সে অ্যাকাউন্ট করে নিতে পারবেন, করে নেবেন। আর তাদের এখানে রোডম্যাপটা সংক্ষেপ আলোচনা করা নেই। তাদের রোডম্যাপটা 2014 সাল থেকে তাদের প্রজেক্টের মূল তারা মানে কাজ শুরু করেছিল, এবং বর্তমানে তারা এবং এশিয়া আফ্রিকা সিআইএস এই কান্ট্রিগুলোতে তারা ইয়ে করতেছে। হিউজ ডিমান্ডেবল প্ল্যাটফর্ম আমার কাছে মনে হচ্ছে, তাই আসলে ভিডিওটা মেক করা বা আপনাদের সাথে শেয়ার করা। মাউসটা একটু প্রবলেম দিয়েছে, যাই হোক। তো আপনারা এখানে সিম্পলি অ্যাকাউন্ট করে টোকেন পারচেস করতে পারবেন। এখানে এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে নিতে পারবেন, গেট স্কেপ। এখানে আপনারা ক্লিক করলেও অ্যাকাউন্ট করতে পারবেন এবং সিম্পলি ব্যাক করতে পারবেন। তাদের প্রজেক্টের মূলত ড্রোন এবং রোবোটিং সিস্টেমের মাধ্যমে তারা কাজটা করতেছে, যাই হোক। তো প্রেস প্রেস দেখতে তাদের এই লট অফ মিডিয়াতে, মিডিয়া প্ল্যাটফর্মে তাদের এই স্কেপ চিন সম্পর্কে নিউজ দেওয়া হয়েছে। অনেক বড় বড় এই সাইটগুলো কিন্তু অনেক বড় বড় রিপোর্টেড সাইট, বিট মেকলা, তারপরে আর সবগুলো কিন্তু অনেক অনেক বিগ বিগ সাইডের মধ্যে তাদের এই রিভিউ দেওয়া হয়েছে বা তাদের আপডেট দেওয়া হয়েছে স্কেপ চেনের। এবং সিসিএন, আমরা সবাই সিসিএন সম্পর্কে অভিজ্ঞত বা আসল বা জানি, এবং এটা সহ মানে সকলগুলোই কিন্তু তাদের সম্পর্কে আপডেট দিয়েছে। তো আসলে যাই হোক, এটাই ছিল মোটামুটি বিষয়। এবং আপনারা এখন বাই করলে সবচেয়ে বেশি যে ইয়ার এটা হচ্ছে, আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন, এবং ভালো একটা এক্সচেঞ্জ বিট ফ্রক্স অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে, তো আপনারা ইয়ে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন সবার সাথে। তো আল্লাহ হাফেজ।